এখনই যানবাহনের চাকা প্রায় ঘুরছেই না নগরীর প্রধান সড়কগুলোতে। ভুক্তভোগীরা বলছেন কাচারি বাজার, সিটি বাজার, সুপারমার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি, শাপলা চত্বর, লালবাগ ও পার্কের মোড় এলাকার যানজট ধৈর্যের মাত্রা ছাড়িয়েছে। ঈদ যত ঘনিয়ে আসে ততই ফুটপাত বেদখল আর যত্রতত্র গাড়ি পার্কিংয়ে অসহ্য নগরীতে পরিণত হয় উত্তরের এই শহর। লোকজন বেশি, গাড়ি ঘোড়া বেশি, সমস্যা এই জায়গায় ট্রাফিককে গত বছর এইভাবে সহযোগিতা করেছি, এবারও করতেছি। গাড়ি ভাড়া জাম লাগতেছে, দাঁড়িয়ে যাচ্ছি, উপায় তো নেই, যাইতে পারছি না। ঈদের কেনাকাটায় আশেপাশের অনেক এলাকার মানুষ আসেন বিভাগের প্রাণকেন্দ্র এই প্রাচীন নগরে। উপচে পড়া ভিড়ে বিশেষত নারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকে। হাঁটার যে জায়গা সেই স্পেসটা মানুষ মানুষের গায়ের সাথে কিভাবে ধাক্কা লেগে আসছে। কেনাকাটা করছে, 8-10 হাজার টাকা বিল করছে, ব্যাগ পরে খুলে দেখে ছোট ব্যাগ ভিতরে নাই। এমনিতে আমাদের রংপুর শহরে খুবই কম, তারপরও দু একজন প্রশাসনের লোক থাকলে আরো ভালো হতো মনে হয়। প্রশাসন থেকে যদি সিকিউরিটি দেয় তাহলে তো আমাদের জন্য অনেক ভালো। প্রশাসনের লোক একটু ঘোরাঘুরি করলে আমরা মানে মনের দিক থেকে স্বস্তি পাই। প্রথমবারের মতো ট্রাফিক নিয়ন্ত্রণ আর মার্কেট শপিং মলের নিরাপত্তায় পুলিশকে সাহায্য করবে সিটি কর্পোরেশন। রংপুর জেলাব্যাপী আমরা একটা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি, সবাই যাতে ইফতার শেষে নির্বিঘ্নে শপিং করে বাসায় ফিরতে পারেন, আর রমজানের মধ্যে যানজটের জন্য যাতে ভোগান্তি সহ্য করতে না হয় সেজন্য আমরা ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট রেখেছি, এর মধ্যে ওয়ান ওয়ে অ্যারেঞ্জমেন্টও আছে। পুলিশের পাশাপাশি ট্রাফিকের পাশাপাশি আমাদেরও ম্যান পাওয়ার থাকবে। রমজানের 15 তারিখ থেকে একদম 28-29 তারিখ পর্যন্ত এই অসহনীয় যানজট ইনশাল্লাহ রংপুরে এবারে হবে না, সেজন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। এছাড়াও জামা জুতো সহ অন্য যে কোনো পণ্যের গলা কাটা দাম প্রতিরোধে প্রতিটি মার্কেটে কঠোর গোয়েন্দা নজরদারি থাকবে বলে জানিয়েছে পুলিশ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।